আমার নাম রেণুকা পাল। এই যে কত বছর থেকে এই প্রদীপ বানাও, এই মাটির কাজের সঙ্গে যুক্ত? কত বছর হয়ে গেল, 60-70 বছর। এই যে সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা পান আপনারা? না, দেয় না, কিচ্ছু দেয় না। এই যে প্রদীপ যে বানান, কত করে বিক্রি হয়? বিক্রি বেশি হয় না, হানি কত করে বেচে, যারা বেচে তারা করে। আপনারা কত করে দেন? আমরা কত দিন কমই নেয় দেখা, কত করে তারা নিয়ে আবার বেচে বেশি দেন। আপনারা কত করে দেন? আমাকে 300-350 এইরকম নেয়, তাই চলছে। মানে 100 প্রদীপের দাম? 1000-এর দাম 300। তো এই দিয়ে সংসার চলে? চলবে চায় না, কোন রকম চলে। ছেলেটা মরিয়া গেছে গা, এখন নিয়ে বেচা বেচার লোক নাই, বেচে ঠিকা দেয়। এখন আগে যেরকম বেচা কেনা হতো, এখন কি তেমন হয়? আগে বেচা কিনি হয়েছে, আগে তো এত বানানো নাই, এখন বানাই বেশি। এখন তো চুনি বাল সবাই বাড়িতে বাড়িতে লাগায়, আগের মতো কি প্রদীপ নেয়? আগের মতো চাহিদা নাই? পাইকার কাছে নিয়ে যায়, যে সব নিকাছে পাইকার কাছে দিকাছে, তারাই নিয়ে বেশি। আবার পাইকার খাবার যে যারা প্রদীপ জ্বালাইব তারাই নিব। আজ থেকে 10 বছর আগে যে ধরনের বিক্রি ছিল, এখন কি তা আছে? এইভাবেই চলছে, আমাকেও মাটির দাম বেশি, এই জন্য আমাকে তলাই করছে সরকার, একটু পাবো না, মাটির দাম বেশি। তাহলে আমরা করুন তো সেই গোষ্ঠটা তো করে দেবো, আমরা তো কোনো কিছুই যাই না, তাহলে আমার কিছুই যাই না, এই যে নিতে আসাও কিন্তু কিছুই দিব, তাহলে আমরা কি করব? আপনার বয়স কত? আমার বয়স 70। প্রদীপ আছে গো? প্রদীপ আছে? প্রদীপ নিতাম কয়েকটা। নাই কে প্রদীপ এখানে নাই, এই যে বানাইতেছি তাই একটু সুবাদ দিব আবার। আচ্ছা আচ্ছা, একদুর মোবাইলে একদম আমার জমন মহল হচ্ছে শেষ, এটা হচ্ছে বাগান থেকে বেড়ে গেছে। আমি উঠে দেখতে পাচ্ছি কত কাছে গেছে, ক্যামেরা চলে আসছে, এইটা খালি ভাবছে।